নমস্কার, কাগজ কলম চ্যানেলের একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। গত ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম ফাউন্টেন পেন কি এবং কেন, তার ব্যবহারের সুবিধে অসুবিধে, ফাউন্টেন পেন আমরা ব্যবহার করব কেন ইত্যাদি সম্বন্ধে একটা সম্যক ধারণা দেওয়ার চেষ্টা করেছিলাম। আপনারা যদি এই ভিডিওটি না দেখে থাকেন তাহলে উপরের আই বাটনে এবং নিচের ডিসক্রিপশনে লিংক দেওয়া রইল, গিয়ে অবশ্যই দেখে নেবেন। একটা ফাউন্টেন পেনে মূলত তিনটি অংশ, ক্যাপ, নিপ সেকশন এবং বডি কিংবা ব্যারেল। ফাউন্টেন পেনের ক্যাপ ফাউন্টেন পেনের নিবকে কভার করে থাকে এবং ফাউন্টেন পেনের নিবকে বাইরের আঘাত পাওয়া থেকে রক্ষা করে থাকে। এই ক্যাপের বিভিন্ন পোর্শন থাকে। সবার আগে আমাদের চোখে যেটা পড়বে সেটা হচ্ছে ফাউন্টেন পেনের মাথায় থাকে ফিনিয়াল। এই ফিনিয়ালটা অপশনাল হয়, কোন কোন পেনে থাকতে পারে নাও থাকতে পারে। এই ফিনিয়ালটা যেসব পেনে থাকে তাদের সাধারণত ডেকোরেটেড হয়। যেরকম এই ক্যাপটা যদি আমরা দেখি, এখানে কিন্তু কোম্পানির লোগো খুব সুন্দরভাবে দেওয়া আছে ফিনিয়ালের মধ্যে। আবার যদি এই ক্যাপটা দেখি, এই ক্যাপের ফিনিয়ালের মধ্যে কিন্তু কোনো কোম্পানির লোগো দেওয়া নেই। এরপরে আসে ফাউন্টেন পেনের ক্লিপ। ক্লিপ হচ্ছে একটা মেটাল কিংবা প্লাস্টিক অবজেক্ট হতে পারে। ফাউন্টেন পেনের ক্লিপ ফাউন্টেন পেনকে বিভিন্ন জায়গায় অ্যাটাচ করতে, যেরকম জামার বুক পকেটে, কোনো স্লিভে কিংবা আমাদের ব্যাগের কোনো পকেটে অ্যাটাচ করে সেগুলোকে ক্যারি করতে খুব সাহায্য করে থাকে। এছাড়াও ফাউন্টেন পেনের ক্লিপ একটা ফাউন্টেন পেনকে যখন আমরা সমতল জায়গায় রাখি তখন সেটাকে গড়িয়ে পড়ার হাত থেকে বাঁচায়। ফাউন্টেন পেনের এই পোর্শনটাকে বলা হচ্ছে লিপ। যে পোর্শনটায় ফাউন্টেন পেনের ক্যাপ তার বডির সাথে অ্যাটাচ হয়, কখনো কখনো এখানে থ্রেডস আমরা দেখতে পাই, কখনো কখনো থ্রেডস দেখা যায় না। যেরকম স্ন্যাপ ক্যাপ ফাউন্টেন পেন, সেখানে কিন্তু কোনো থ্রেডস থাকে না। কিছু কিছু ফাউন্টেন পেনের ক্যাপের ভেতর দিকে প্লাস্টিকের একটা লাইনার দেখতে পাওয়া যায়, যে লাইনারটা কিনা ফাউন্টেন পেনের নিবটাকে শুকিয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করে এবং সেই নিবটা দীর্ঘক্ষণের জন্য ওয়েট থাকতে পারে। মানে আমরা যদি ফাউন্টেন পেনটাকে ব্যবহার না করে দীর্ঘদিন রেখে দিই তাহলে সেই নিবটা শুকিয়ে যায় না। আর যে সমস্ত ফাউন্টেন পেনের ক্যাপের মধ্যে এই প্লাস্টিক লাইনারটা থাকে না, ইউজুয়ালি সেই সমস্ত ফাউন্টেন পেনগুলো বেশ কিছুদিন ব্যবহার না করে রেখে দিলে কালি শুকিয়ে যায় এবং ফাউন্টেন পেন দিয়ে আবার লেখা শুরু করার সময় নিবটাকে আবার একটু কালির মধ্যে চুবিয়ে নিতে হয়, তবে গিয়ে ইঙ্ক ফ্লো আসে, নইলে সেগুলো সাধারণত ড্রাই হয়ে যায়। ফাউন্টেন পেনের ক্যাপের মধ্যে আরেকটি অপশনাল জিনিস দেখতে পাওয়া যায়, সেটাকে বলে সেন্টার ব্যান্ড। সেন্টার ব্যান্ড আর কিছুই নয়, এই লিপের কাছাকাছি পোর্শনে একটা সুন্দর ডিজাইন করা থাকে, সেটাও অপশনাল। যেমন এই ক্যাপের মধ্যে সুন্দর ডিজাইন আছে, সেন্টার ব্যান্ড আছে, কিন্তু এইখানে কোনো সেন্টার ব্যান্ড নেই। তার বদলে দেখুন কোম্পানির লোগো কিংবা পেনের নাম খুব সুন্দর করে খোদাই করা আছে। ফাউন্টেন পেনের নিব সেকশনে তিনটে অংশ দেখা যায়, নিব, ফিড এবং গ্রিপ সেকশন। ফাউন্টেন পেনকে যদি আমরা গাড়ির সাথে তুলনা করে থাকি তাহলে সেই গাড়ির ইঞ্জিন হলো তার নিব। নিব হলো একটা মেটাল পার্ট, যে পার্টটা অ্যাকচুয়ালি পেপারকে টাচ করে থাকে এবং সেই নিবের মাধ্যমেই আমরা একটা ফাউন্টেন পেন দিয়ে পেপারের উপর লিখতে পারি। নিব স্টেনলেস স্টিল অথবা গোল্ডেন হতে পারে। সচরাচর আমরা আমাদের চারপাশে যে পেনগুলো দেখতে পারি যেগুলো অতটা এক্সপেন্সিভ হয় না, সেগুলোতে সাধারণত স্টেনলেস স্টিলের নিবই ব্যবহার করে থাকে। কেন? কারণ গোল্ডেন নিবের দাম বেশি হয়, সেগুলো একটু হাই এন্ড পেনের ক্ষেত্রে কিংবা লাক্সারি পেনের ক্ষেত্রেই ব্যবহার করা হয়ে থাকে। নিবের একদম উপরের দিকে এই যে ছোট্ট অংশটা দেখা যাচ্ছে, একে বলা হয় টিপিং মেটেরিয়াল। এই টিপিং মেটেরিয়াল হচ্ছে একটা হার্ড মেটাল, যেটা কিনা
সাধারণত হয় ইরিডিয়ামের কিংবা অন্যান্য কোনো হার্ড ধাতুরও তৈরি হতে পারে। এই হার্ড ধাতু তৈরি হওয়ার জন্য ফাউন্টেন পেন দিয়ে আমরা যতই লিখি না কেন, ফাউন্টেন পেনের নিব সেকশনটা ক্ষতিগ্রস্ত হয় না। নইলে এই পোর্শনটা যদি না থাকতো তাহলে ফাউন্টেন পেনের নিবটা পাতার সাথে ঘর্ষণ লেগে লেগে হয়তো আজ ধীরে ধীরে ক্ষয়ে যেতে পারত। এই টিপিং মেটেরিয়াল একাধারে যেরকম নিবটাকে ঘর্ষণের হাত থেকে রক্ষা করে, সেরকম কালির ফ্লোয়ের মাধ্যমে আমাদের লিখতেও খুব ভালো সাহায্য করে থাকে। নিবের সবথেকে চওড়া যে অংশটা, সেই অংশটাকে বলা হয় নিবের শোল্ডার। এই শোল্ডারের কাছাকাছি জায়গায় আমরা যে হোলটা দেখতে পাই তাকে বলা হয় ব্রিদিং হোল কিংবা ব্রিদার হোল। এই ব্রিদার হোলের মাধ্যমে বাতাস ফাউন্টেন পেনের মধ্যে গিয়ে ইঙ্ক ফ্লোতে সাহায্য করে থাকে। আমরা যদি একটু ভালোভাবে দেখি তাহলে দেখতে পাবো এই ব্রিদার হোল থেকে একটা খুব সূক্ষ্ম সতুর মতো রেখা আমাদের ফাউন্টেন পেনের নিবের টিপিং মেটেরিয়ালে গিয়ে শেষ হয়েছে। এই সূক্ষ্ম সুতোর মতো যে রেখা, এটাকে বলা হয় স্লিট। এই স্লিটের মাধ্যমেই ফাউন্টেন পেনের বডি থেকে ইঙ্ক টিপিং মেটেরিয়াল অবধি যায় এবং পাতার উপর লেখা হতে থাকে। স্লিটের দুই পাশে এই দুটো সূক্ষ্ম অংশকে বলা হয় টাইনস। নিবের একদম তলার দিকের যে অংশটা, যেটা হাউজিং সেকশনের মধ্যে ঢোকানো থাকে, তাকে বলা হয় বেস। এই বেসটাই নিবটাকে হাউজিং সেকশনের সাথে হোল্ড করে রাখতে সাহায্য করে থাকে। বেস এবং ব্রিদার হোল এর মাঝখানে বিভিন্ন কোম্পানির ফাউন্টেন পেনের ক্ষেত্রে তাদের নাম, লোগো, নিব সাইজ, ফাইন, এক্সট্রা ফাইন, মিডিয়াম ইত্যাদি ইমপ্রিন্ট করা থাকে। ফাউন্টেন পেনের নিব যদি হয় তার ইঞ্জিন এবং কালি যদি হয় তার ফুয়েল, তাহলে সেই ফুয়েলকে ইঞ্জিন অবধি পৌঁছে দিতে সাহায্য করে যে অংশটি, তাকেই আমরা বলে থাকি ফিড। ফিডের মাধ্যমেই ফাউন্টেন পেনের ইঙ্ক রিজার্ভার থেকে ইঙ্ক নিবে এসে পৌঁছায় এবং ফাউন্টেন পেন দিয়ে লেখাটা সম্ভব হয়ে থাকে। ফিড সাধারণত প্লাস্টিক কিংবা এবোনাইট মেটেরিয়াল দিয়ে তৈরি হয় এবং এটা সাধারণত কালো রঙের হয়ে থাকে। ফিডের সবথেকে চওড়া যে অংশটা, যার উপরে নিবের শোল্ডারকে রাখা হয়, তাকে বলা হয় উইংস। এই উইংসের পেছন দিকে যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাব কিছু খাঁজ কাটা অংশ, ছোট ছোট অংশ, এগুলোকে বলা হয় ফিডের ফিন্স। এই ফিন্সগুলো ইঙ্ক রেগুলেটর হিসেবে কাজ করে থাকে কনসিস্টেন্ট ফ্লো অফ ইঙ্কের জন্য। সেই জন্য আমরা যখন বিভিন্ন স্পিডে, কখনো তাড়াতাড়ি কখনো ধীরে ধীরে লিখি, তখন ইঙ্ক ফ্লো কনসিস্টেন্ট হতে পারে। ফিডের মাঝখানে এই যে কাটা পোর্শনটা আমরা দেখতে পাচ্ছি, একে বলা হয় ইঙ্ক চ্যানেল। এই ইঙ্ক চ্যানেলের মাধ্যমেই ফাউন্টেন পেনের ইঙ্ক রিজার্ভার থেকে ইঙ্ক আসে এবং সেটা নিব অবধি পৌঁছে যায়। সাধারণত এই যে ইঙ্ক চ্যানেলটা, এটা সমান্তরালভাবে বসানো থাকে নিবের স্লিটের সাথে। ফিডের একদম পেছন দিকে এই যে লম্বাকার দণ্ডাকৃতি অংশটা আমরা দেখতে পাচ্ছি, একে বলা হয় পোস্ট। এই পোস্ট অংশটি ফাউন্টেন পেনের ইঙ্ক রিজার্ভারের মধ্যে প্রবেশ করানো থাকে এবং এই পোস্টের মাধ্যমেই ফাউন্টেন পেনের ইঙ্ক রিজার্ভার থেকে ইঙ্ক নিব অবধি সরবরাহ করা হয়ে থাকে। ফাউন্টেন পেনের নিব এবং ফিড যে অংশটার মধ্যে প্রবেশ করানো থাকে তাকে বলা হয় গ্রিপ সেকশন কিংবা শুধু সেকশন। অংশটাকে গ্রিপ সেকশন বলার কারণ, এই অংশটা ধরেই আমরা ফাউন্টেন পেন দিয়ে লেখালেখি করে থাকি। গ্রিপ সেকশনের তলার দিকে থাকে থ্রেডস, যে থ্রেডটা ফাউন্টেন পেনের নিব ইউনিটটাকে ফাউন্টেন পেনের বডির মধ্যে শক্তভাবে অ্যাটাচ করে রাখতে সাহায্য করে। ফাউন্টেন পেনের এই লম্বা পোর্শনটা, যে যার মধ্যে আমরা ইঙ্ক পড়তে পারি কিংবা যেটা ফাউন্টেন পেনের কার্টিজ কিংবা কনভার্টারকে হোল্ড করে থাকে, তাকে বলা হয় ফাউন্টেন পেনের ব্যারেল কিংবা বডি। এই ব্যারেল কিংবা বডি ধাতুর তৈরি হতে পারে, প্লাস্টিকের তৈরি হতে পারে, রেজিনের তৈরি হতে পারে, বিভিন্ন কোয়ালিটির হতে পারে। বডির উপরের দিকে ভেতরের দিকের পোর্শনে ভালো করে দেখলে কিছু থ্রেড দেখা যাবে। সেই থ্রেডের মাধ্যমে ফাউন্টেন পেনের নিব ইউনিটটাকে ফাউন্টেন পেনের বডির সাথে অ্যাটাচ করানো হয়ে থাকে। ফাউন্টেন পেনে আমরা ইঙ্ক তিন উপায়ে ফিল করতে পারি। ডাইরেক্ট বডির মধ্যে আমরা আইড্রপ হিসেবে ব্যবহার করতে পারি,
কিংবা একটা কার্টিজ ব্যবহার করতে পারি, যেটা কি না প্রত্যেকটা ফাউন্টেন পেনের ব্র্যান্ডের ক্ষেত্রে নিজস্ব তাদের কার্টিজ তৈরি হয়, অথবা আমরা কনভার্টার ইউজ করতে পারি। কনভার্টার ইউজ করার সুবিধে এটাই, কনভার্টারের মাধ্যমে আমরা যে কোনো বটল ইঙ্ক যে কোনো ফাউন্টেন পেনে ব্যবহার করতে পারব। এই কনভার্টারের একদম উপরের দিকে এই খোলা যে পোর্শনটা, একে বলা হয় মাউথ, যে মাউথ কিনা একটা ফাউন্টেন পেনের ফিডের পোস্টের সাথে অ্যাটাচ হয়ে থাকে। মাউথের নিচে এই যে ফাঁকা অংশটা, একে বলা হয় ইঙ্ক রিজার্ভার। আমরা এর মধ্যেই ইঙ্ক ভরে রাখতে পারি। এই ইঙ্ক রিজার্ভারের মধ্যে আমরা এই যে কালো দণ্ডাকার অংশটা দেখতে পাচ্ছি, এইটাকে বলা হচ্ছে পিস্টন। এই পিস্টনটাকে আমরা এই পেছন দিকে অবস্থিত এই নবের মাধ্যমে উপর নিচ করিয়ে আমরা একটা ভ্যাকিউম ক্রিয়েট করি, এবং সে ভ্যাকিউম ক্রিয়েট হওয়ার জন্য ইঙ্ক বটল থেকে ইঙ্ক ফাউন্টেন পেনের রিজার্ভারের মধ্যে খুব সহজেই ভরা হয়ে থাকে। এছাড়াও এই ইঙ্ক রিজার্ভারের মধ্যে আমরা ছোট ছোট যে মেটাল পার্ট কিংবা মেটাল বলগুলো দেখতে পাই, একে বলা হয় ইঙ্ক এজিটেটার্স। এই ইঙ্ক এজিটেটার্সগুলোর নড়াচড়া করার জন্যই ফাউন্টেন পেনের রিজার্ভারের মধ্যে ইঙ্ক এক জায়গায় জমে যেতে পারে না এবং তার ফ্লো হয় খুব স্মুথ। এই ছিল ফাউন্টেন পেনের বিভিন্ন অংশের বিবরণ। আশা করি আজকের ভিডিওর মাধ্যমে আমরা আপনাদের ফাউন্টেন পেন সম্বন্ধে একটা সম্যক ধারণা দিতে পারলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন, আর চ্যানেলটিকে উৎসাহিত করার জন্য সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে বেল আইকনটি প্রেস করে দেবেন। আজ তবে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, মনের আনন্দে লিখতে থাকুন।